50 বছরে আধুনিক প্রযুক্তি সম্পন্ন উড়োজাহাজ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ বিমান, কমেছে আন্তর্জাতিক রুট, পেশাদারিত্ব বাড়ানোর তাগিদ। এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে বেড়েছে ধানের দাম, সরবরাহ কমের অজুহাত, লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কা। এই মুহূর্তে দেশে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওমিক্রন মোকাবেলায় সোমবার সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী। তিনি জানান, রেস্টুরেন্টে বসে খেতে হলে সঙ্গে থাকতে হবে টিকা নেয়ার সনদ, যা কার্যকর হবে আরও 15 দিন পর। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ করে দেওয়া হবে। অদৃশ্য ভাইরাস করোনা ধরন বদলে চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে। দক্ষিণ আফ্রিকার অমিক্রন ভ্যারিয়েন্টে ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বহু দেশ, ভারতেও পাওয়া গেছে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব। বাংলাদেশে এখন পর্যন্ত অমিক্রনে আক্রান্তের সংখ্যা 10 জন। দ্রুতই ছড়িয়ে পড়তে সক্ষম এই ভ্যারিয়েন্ট ঠেকাতে সোমবার সন্ধ্যায় সচিবালয়ে বসে আন্ত মন্ত্রণালয় বৈঠক। বৈঠকে স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সব জেলার সিভিল সার্জন, এসপিও, ডিসিরা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে, সব জায়গায় মাস্ক পরতেই হবে, না পড়লে তার কাছে তাকে জরিমানা পর্যন্ত করা হবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে। মন্ত্রী জানান, ভ্যাকসিনের সনদ না থাকলে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, নিয়ম অমান্য করলে জরিমানা গুনতে হবে রেস্টুরেন্টকে। নতুন এই বিধিনিষেধ কার্যকর হবে আগামী 15 দিনের মধ্যে। টিকা যদি না নিয়ে থাকে তারা কিন্তু রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবে না, কারণ দেখাতে হবে টিকার সার্টিফিকেটটা যে আমি টিকা নিয়েছি, তবে সেই রেস্টুরেন্ট তাকে এন্টারটেইন করবে। যদি কেউ করে তাহলে পরে সেই রেস্টুরেন্টকেও তাহলে জরিমানা করা হবে। এটা এক্সিকিউশন কবে থেকে হবে? এটা 15 দিন সময় দেওয়া হবে এবং এখান থেকে ক্যাবিনেট থেকে একটা সার্কুলার ইস্যু হবে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অমিক্রনের কারণে পরিস্থিতির অবনতি হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। বিদ্যমান অনিশ্চয়তার কারণে পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে মার্চের আগে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও জানান মন্ত্রী। আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া আবার প্রয়োজন, আমরা কমিয়ে দেব। বন্ধ করে দেওয়া প্রয়োজন, বন্ধ করে দেব। সবই আমরা প্রয়োজন বুঝে করব এবং সেজন্যে একদম নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 674 জন, যা গত 3 মাসের মধ্যে সর্বাধিক। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 50 বছর পার করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অর্ধশত বছরে নতুন বিমান এবং বহরে নিজস্ব বিমানের সংখ্যা এখন 90%। একই সঙ্গে ঋণ পরিশোধের পাশাপাশি লাভজনক অবস্থায় রয়েছে সংস্থাটি। শুধু যাত্রী সেবা নয়, নানা দুর্যোগেও বিমান দেশের জন্য কাজ করে যাচ্ছে। তবে নিজস্ব বহরের সক্ষমতা বিমান সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজল আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। 1972 সালে 4 জানুয়ারি, 50 বছর আগে এই দিনে প্রাথমিকভাবে এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল নামে যাত্রা করে আজকের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই বছর 4 মার্চ 179 জন যাত্রী নিয়ে লন্ডন থেকে ঢাকায় আসা এবং 7 মার্চ বিমানবাহিনীর একটি DC-3 বিমানে চট্টগ্রাম সিলেট রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে শুরু হয় বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কার্যক্রম। 1996 সাল পর্যন্ত দেশে একমাত্র বিমান সংস্থা হিসেবে নেতৃত্ব দেয় বিমান। একবিংশ শতাব্দীতে এসে সঠিকভাবে পরিচালনায় 2007 সালে বিমানকে করা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। আর 2008 সালে নতুন বিমান কেনার চুক্তির পর 2012 সাল থেকে নতুন দিগন্তের সূচনা ঘটে বিমানে। এক দশকে নতুন প্রজন্মের 15টি বিমান নয়া মাত্রা এনে দেয় সক্ষমতায়। বর্তমানে বহরের 21টির মধ্যে 18টি নিজস্ব হওয়ায় যাত্রী সেবা ও মুনাফা বৃদ্ধির পাশাপাশি করোনা দুর্যোগেও সেবা দিয়ে যাচ্ছে বিমান। বিমান তার এই মর্যাদা স্বকীয়তা নিয়ে অগ্রসর হবে এবং সেটা তখনই সার্থক হবে আমরা যখন যাত্রী সন্তুষ্টি পুরোপুরি অর্জন করতে সক্ষম হব এবং সকলেই বিমানের প্রতি আবার আস্থাশীল হবে। বিমানের আন্তর্জাতিক রুট ছিল 29টি, নানা সংকটে বর্তমানে কমে দাঁড়িয়েছে 16টিতে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন উড়োজাহাজ থাকলেও বিশ্ব পরিমণ্ডলে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বিমান। আগামীতে যাত্রী আকর্ষণে মার্কেটিং জোরদারের পরামর্শ তাদের। বিমানের এই ব্র্যান্ড নিউ ফ্লিট, এইটা তার অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটাকে অ্যাগ্রেসিভ মার্কেটিং এর মাধ্যমে বিমানের এগোতে হবে।
পরিকল্পনার অভাব আছে, ডেফিনেটলি প্রফেশনালিজমের অভাব আছে। তো এটাকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে, কাজ করতে হবে, এবং এটার ব্যাপারে একটা ইন্টিগ্রেটেড প্ল্যানিং দরকার। বিমান বাংলাদেশের আধুনিক বহুবিধ সুবিধা সম্বলিত নিজস্ব বিমান থাকায় নতুন রুট সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় দিনাজপুরের হাটে ধানের দাম মন প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন মিল মালিক ও চাল ব্যবসায়ীরা। এদিকে সরকারি রেট কম থাকায় ধান বিক্রিতে অনীহা কৃষকদের। এতে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা জেলা খাদ্য বিভাগের। গোলাম নবিদুল্লালের তথ্য, মনজিদ আলম শেমুলের ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কের দুই পাশে সারি সারি ধানের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষকরা। সদর উপজেলার ধানের সবচেয়ে বড় এই হাট বসে গোপালগঞ্জ এলাকায়। কনকনে শীত উপেক্ষা করে ভোর 5টা থেকেই কৃষকরা ভটভটি নসিমন ব্যাটারি চালিত ভ্যানে করে ধান নিয়ে আসতে শুরু করেন এই হাটে। বেচাকেনা চলে সকাল 11টা পর্যন্ত। সরবরাহ কম থাকায় ধরন ভেদে গত সপ্তাহের চেয়ে প্রতিমন ধানের দাম বেড়েছে 50 থেকে 200 টাকা পর্যন্ত। দাম মোটামুটি বাজার তুলনায় ভালো আছে। বর্তমানে ধানের বাজার মোটামুটি আছে ভালো, কিন্তু আমাদের কীটনাশকের দাম বেশি বেড়ে যাওয়ার কারণে কৃষকেরা খরচটা বেশি হয়ে যাচ্ছে। যে বর্তমানে বাজার আছে এতে বাজারে আমরা সন্তুষ্ট। সার বিষের দাম এবং কামাল কিষাণ এইগুলোর দাম বেশি, এই জন্য পোষাচ্ছে না, দাম বেশি হয়ে কোনো লাভ হচ্ছে না। তো এই অবস্থায় বাড়তি দামে ধান কিনে চাল বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে বলে জানান চালকল মালিক ও ব্যবসায়ীরা। ধানের দামের তুলনায় চালের দাম কম কমে, আমরা যে দামে চাল বিক্রি করতেছি মানে পড়তা হওয়া খুব কঠিন। সুগন্ধি জাতের কাঠারি ধান কিনতেছি, এটা আগে কম ছিল একটু, এখন আজ বাজার বেশি। এদিকে সরকারি নির্ধারিত রেটের চেয়ে বাজার মূল্য বেশি হওয়ায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা জেলা খাদ্য বিভাগের। ধানের বিষয়টি যে কৃষকেরা মাঠ থেকে যেহেতু ন্যায্য মূল্য পাচ্ছে, তো তারা অনেকেই লটারিতে বিজয়ী হয়েও আমাদের কাছে ধান দিতে তারা খুব একটা আগ্রহ প্রকাশ করছে না। তবে আমাদের দপ্তর থেকে আমরা প্রতিনিয়ত কৃষকদের টেলিফোনে তাদের অবহিত করছি যে আপনারা যদি ধান দিতে চান তাহলে আপনারা আমাদের গুদামে চলে আসবেন। দিনাজপুরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 14,323 মেট্রিক টনের মধ্যে এ পর্যন্ত অর্জিত হয়েছে 1,080 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।